সুতরাং সেটা আমরা করবো, এটা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ এটা আপনারা পাবেন। কারণ আমি বলেছি, স্পিকার বলেছে যে ওই যে পুলিশ বাদী হয়ে কোনো ধরনের মামলা নেওয়া হবে, এটা বাদী হবেন আপনারা এবং আপনি চয়েস করবেন আপনার যে অভিযোগ আছে সেই অভিযোগ করতে কাকে আপনি অভিযুক্ত করতে চান, এটা আপনি চয়েস করবেন। এবং ওই চয়েসটা কি করবে আপনি দাবি করতে পারবেন, অর্জন করা দরকার, সেক্ষেত্রে আমরা শেখাবো। তো এই ব্যাপারে আমাদের উপরে আপনাদের আস্থা থাকতে হবে, নতুন টিমের উপর আস্থা থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের প্রকাশনাগুলো জনগণের পৌঁছাতে হবে। এটি আপনাদের কাছে আমাদের এখন দাবি এবং এটাই হচ্ছে সময়ের দাবি। আমরা আশা করব যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর সীমান্ত এলাকায় যে সমস্ত মানে চোরাচালান করে আমার পুলিশ ফোর্সকে আমি অর্গানাইজ, অর্থাৎ যে সমস্যাগুলো হয়েছে কাউকে প্রদান করা দরকার হলে, বদলি করা দরকার হলে, যেভাবে হোক একটু এগুলো সরিয়ে আমি এগুলোকে ঠিক করবো এবং এক মাসের ভিতরে ইনশাল্লাহ আমাদের পুলিশ ফোর্স আপনাদের সাথে মিলেমিশে কাজ করবে। খুবই পরিতাপের বিষয়, আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলা পুলিশের আরেকটু মানে কিভাবে তাদেরকে মনোবল বাড়ানো যায় সেই বিষয়টা পুলিশিং দেখতাম, বিভিন্ন মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য এই বিষয়গুলো যাতে শুরু করা যায় কিনা। এই সহিংসতা আমাদের আসলে মানুষ ঘটনায় দুজন নিহত হয়েছে, এটা আসলে খুবই পরিতাপের বিষয়, দুইটি মহল্লার একটি সংঘর্ষের ঘটনায়। সেখানে পরবর্তীতে সেনাবাহিনীর গাড়ি পত্রিকায় শেরপুর জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম, আমি মামতা ওহানি।